প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের আলোচনার বিষয় উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা কি। উৎপাদন ব্যবস্থাপনা কি, উৎপাদন ব্যবস্থাপনা কথাটি উৎপাদন ব্যবস্থাপনা শব্দ দুটির সমন্বয়ে গঠিত। এখানে উৎপাদন বলতে প্রকৃতি থেকে সংগৃহীত কাঁচামালকে পণ্যে রূপান্তর করা হয়েছে। অন্যদিকে ব্যবস্থাপনা বলতে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থার নির্দেশনা, সমন্বয় সাধন, প্রেরণা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী। উল্লেখ্য যে উৎপাদন ব্যবস্থাপনার বর্তমান নাম হল কার্য ব্যবস্থাপনা। প্রকৃতপক্ষে পণ্য উৎপাদনের সাথে জড়িত বিষয়সায়িত ব্যবস্থাপনাই হল উৎপাদন ব্যবস্থাপনা। উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত প্রয়োজনীয় কাজসমূহকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। আমরা বলতে পারি উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত প্রক্রিয়ার সাথে জড়িত প্রয়োজনীয় কাজসমূহকে তাহলে উৎপাদন ব্যবস্থাপনা কি, উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত প্রয়োজনীয় কাজসমূহকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। এখন আমরা দেখব দ্রব্য কি। দ্রব্য বলতে দ্রব্য হচ্ছে দৃশ্যমান বস্তু যা দেখা যায় এবং স্পর্শ করা যায়। দ্রব্য হলো দৃশ্যমান বস্তু যা দেখা যায় এবং স্পর্শ করা যায়। দ্রব্য হলো এক সেট দৃশ্যমান বস্তুগত গুণাগুণের সমষ্টি যা শনাক্তকরণযোগ্য এবং ক্রেতাদের অভাবের সন্তুষ্টি বিধান করে। দ্রব্য দেখা যায়, এটি স্পর্শ করা যায়, এটিকে আলাদা করে শনাক্ত করা যায়। দ্রব্য প্রয়োজন অভাব পূরণের জন্য ব্যবহার করা হয়, এটি কেনার আগে মূল্যায়ন করা যায়। তাহলে দ্রব্যটা দেখা যায়, ধরা যায়, স্পর্শ করা যায়,
এটিকে আলাদাভাবে শনাক্তকরণ করা যায়, দ্রব্য প্রয়োজন ও অভাব পূরণের জন্য ব্যবহার করা যায়, এটি কেনার আগে মূল্যায়ন করা যায়। যেমন ডাল, চাল, ইত্যাদি। তাহলে দ্রব্য হলো যা দৃশ্যমান, রাস্তা যায় এরকম। তারপরে পণ্য, পণ্য হলো এমন একটি বিষয় যা ক্রেতাদের প্রয়োজন ও অভাব মেটাতে পারে, ক্রেতাদের অভাব মেটাতে পারে এমন যা কিছু বিনিময়ে আমরা অর্থ প্রদান করে থাকি। তাহলে প্রয়োজন এবং অভাব মেটাতে পারে এমন যা কিছু মনোযোগ আকর্ষণ, গ্রহণ, ব্যবহার বা ভোগের জন্য বাজারে উপস্থাপন করা হয় তাই পণ্য। প্রয়োজন অথবা অভাবের সন্তুষ্টি বিধানে সক্ষম এমন যে কোনো কিছুই পণ্য এবং তা কিছুর বিনিময়ে উপস্থাপন করা যেতে পারে। তাহলে পণ্য হলো ক্রেতার সমস্যার সমাধান, পণ্য হলো ক্রেতার সমস্যার সমাধান। এটি দৃশ্যমান বা অদৃশ্যমান উভয়ই হতে পারে। ক্রেতার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম যে কোনো কিছুকে পণ্য বলে। তাহলে পণ্য হলো দৃশ্যমান বস্তু, দৃশ্যমান এবং অদৃশ্যমান যে কোনো কিছু হতে পারে। এটি দৃশ্যমান বা অদৃশ্যমান উভয়ই হতে পারে। এটি ক্রেতার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম যে কোনো কিছুকে পণ্য বলে। তাহলে পণ্য আমরা আলোচনা করলাম, এবার পণ্য শ্রেণী বিভাগ। পণ্যের শ্রেণী বিভাগ, পণ্যকে প্রথমত চার ভাগে ভাগ করা হয়। পণ্য দুই প্রকার, ভৌত পণ্য এবং দুই ভাগে ভাগ করতে পারি, ভোগ্যপণ্য এবং শিল্পপণ্য। ভোগ্যপণ্য বলতে যে পণ্য চূড়ান্তভাবে ভোগ করা হয় তাকে ভোগ্যপণ্য বলে, এবং শিল্পপণ্য পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করা হয় এরকম পণ্যকে বলা হয় শিল্পপণ্য। ভোগ্যপণ্য আবার চার প্রকার, ভোগ্যপণ্য সুবিধাপণ্য দুই বিশিষ্ট
পণ্যকে চার ভাগে ভাগ করছি, সুবিধা পণ্য, শপিং পণ্য এবং বিশিষ্ট পণ্য। সুবিধা পণ্য যেসব পণ্য ভোক্তারা অপেক্ষাকৃত কম সময় ব্যয় করে কাছের কোনো স্থান হতে সহজে এবং তাৎক্ষণিকভাবে কিনতে পারে তাকে সুবিধা পণ্য বলে। সুবিধা পণ্য যেসব পণ্য ভোক্তারা অপেক্ষাকৃত কম সময় ব্যয় করে কাছের কোনো স্থান থেকে সহজে এবং তাৎক্ষণিকভাবে কিনতে পারে তাকে সুবিধা পণ্য বলে। এরপরে বিশিষ্ট পণ্য, বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন এবং আকর্ষণীয় পণ্যকে বলা হয় বিশিষ্ট পণ্য। বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন, আকর্ষণীয় এবং উন্নত প্রযুক্তি নির্ভর পণ্যকে এক কথায় বিশিষ্ট পণ্য বলে। বিশিষ্ট পণ্য যেমন ল্যাপটপ, ল্যাপটপ, ওয়ান ম্যান শো, পারফিউম ইত্যাদি। শপিং পণ্য জেনুয়ারি শপিং পণ্য, যে ভোগ্য পণ্য ক্রেতারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী অনেক সময় নিয়ে বিভিন্ন দোকান ঘুরে বিভিন্ন বৈশিষ্ট্য তুলনা করে কেনে তাকে শপিং পণ্য বলে। যে ভোগ্য পণ্য ক্রেতারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী অনেক সময় নিয়ে বিভিন্ন দোকান ঘুরে বিভিন্ন বৈশিষ্ট্য তুলনা করে কেনে তাকে বলা হয় বিশিষ্ট পণ্য, এই শপিং পণ্য। যেমন পোশাক পরিচ্ছদ, গাড়ি, টেলিভিশন, ফ্রিজ, এগুলোকে বলা হয় শপিং পণ্য। আর বিশিষ্ট পণ্য বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন, আকর্ষণীয় এবং উন্নত প্রযুক্তি নির্ভর পণ্যকে এক কথায় বলা হয় যে বিশিষ্ট পণ্য। যেমন ল্যাপটপ, ল্যাপটপ একটা বিশিষ্ট পণ্য। বিশিষ্ট পণ্য হলো বিশেষ এবং আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন পণ্য। এ ধরনের পণ্য কিনতে ক্রেতারা বিশেষভাবে চেষ্টা করতে রাজি থাকে, এসব পণ্য উন্নত প্রযুক্তি নির্ভর হয়ে থাকে। এরপরে চার নম্বরে আসছে অযাচিত পণ্য। অযাচিত পণ্য যে পণ্য ক্রেতারা তাদের তেমন ধারণা থাকে না, অথবা যেসব পণ্য ক্রেতারা দেখেনি বা দেখলেও কেনার কথা ভাবেনি সেসব পণ্যকে বলা হয় অযাচিত পণ্য। অর্থাৎ ক্রেতারা যাচাই করে দেখে না যে এটা অযাচিত। তাহলে অযাচিত পণ্য যেসব ভোগ্য পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা থাকে না, অথবা যেসব পণ্য ক্রেতারা দেখেনি বা দেখলেও কেনার কথা ভাবেনি, তবে তাদের যদি চাহিদার কথা বলা হয়, প্রয়োজনের কথা বলা হয়, অনেক সময় অনেকে সেই পণ্যটা গ্রহণ করে। এই জাতীয় পণ্যকে বলা হয় অযাচিত পণ্য। যেমন জীবন বিমা, জীবন বিমা এটা সম্পর্কে ক্রেতারা সাধারণত গ্রহণ করতে চায় না, তবে তাদেরকে যদি বোঝানো হয় তাহলে তারা সেটা গ্রহণ করে। এটা হচ্ছে অযাচিত পণ্য। অযাচিত পণ্য এখন আসো যে সুবিধা পণ্য, আবার সুবিধাপণ্য, প্রধান পণ্য, লোভনীয় পণ্য এবং জরুরি পণ্য।
প্রধান পণ্য অর্থাৎ মানুষের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো তাকে বলা হয় প্রধান পণ্য, যেমন চাল ডাল তেল লবণ ইত্যাদি, একে বলা হচ্ছে প্রধান পণ্য। তারপর আছে লবণের পণ্য, যা দেখে তাৎক্ষণিকভাবে লোভ বা আগ্রহ সৃষ্টি হয় তাকে বলা হয় লবণের পণ্য। জরুরি পণ্য, যেটা তাৎক্ষণিকভাবে জরুরি মনে হয়, যেমন একটা রোড অ্যাক্সিডেন্ট হলে সেখানে জীবন রক্ষা করি ঔষধ অ্যাম্বুলেন্স, এগুলো জরুরি পণ্য। গৃহের সর্বাপেক্ষিত পণ্য, যেমন শাকসবজি ডিম দুধ ইত্যাদি, এগুলো গৃহে সরবরাহ করা হয়। সংবাদপত্র শেষ করতে হবে তাহলে তোমাদের এই পণ্য প্রধান মন্ত্রণালয় সুবিধাপূর্ণ শপিং পণ্য বিশিষ্ট পণ্য নগদ পণ্য সুবিধা পণ্যকে আমরা চার ভাগে ভাগ করলাম। প্রধান পণ্য, লবণীয় পণ্য, জরুরি পণ্য এবং গৃহে সর্বকৃত পণ্য। দুই নম্বর হচ্ছে শপিং পণ্য। শপিং পণ্য যে পণ্য যে ভোগ্যপণ্য ক্রেতারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী অনেক সময় নিয়ে বিভিন্ন দোকান ঘুরে বিভিন্ন বৈশিষ্ট্য তুলনা করে কেনে তাকে বলা হয় শপিং পণ্য, যেমন পোশাক পরিচ্ছদ, গাড়ি, টেলিভিশন ইত্যাদি। বিশিষ্ট পণ্য, বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন পণ্যকে আমরা বলছি বিশিষ্ট পণ্য। হ্যাঁ, যেমন ল্যাপটপ, উন্নত প্রযুক্তি নির্ভর পণ্য, এটাকে বলা হচ্ছে বিশিষ্ট পণ্য। অযাচিত পণ্য, যে পণ্য ক্রেতারা যাচাই বাছাই করে দেখে না অথচ তাদের প্রয়োজনটাকে অনুভব করালে তারা প্রয়োজন কিনতে পারে, প্রয়োজনে সেটা গ্রহণ করতে পারে, একে বলা হচ্ছে অযাচিত পণ্য। যেমন যেমন জীবন বিমা কর্পোরেশন। তাহলে তোমাদের ক্লাস আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।